সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে বৈথ বা বৈথু শাক, এটা আমাদের এলাকায় শাক হিসাবে খেয়ে থাকে। এই বৈথ বা বৈথুয়া দেখতে পাচ্ছেন, এটা কি মূলত একটা গমের জমি। এই গমের জমিতে কী পরিমাণ বৈথুয়া বা বৈথুর শাকটা কী পরিমাণ বাহির হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটার মাধ্যমে। গমের মধ্যে প্রচুর পরিমাণে এই বৈথুয়া বা বৈথুর শাক বাইরে হয়েছে। মেন মানে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের জমিতে, আপনাদের যদি গমের জমিতে এই রকম যদি বৈথুয়া বা বৈথুর শাক বাইর হয়, তাহলে আপনারা কীভাবে এই বৈথুয়া বা বৈথুর শাক দমন করবেন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন যে এই বৈথুয়া মারার জন্য কোন কীটনাশক বা আগাছানাশক ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন একজন কৃষক তার জমিতে বৈথুয়া মারা কীটনাশক স্প্রে করছে বা আগাছানাশক স্প্রে করছে। তাই দর্শক বন্ধু, আমি ভিডিওটি আপনার সাথে শেয়ার করলাম। আমার অনেক কৃষক ভাইয়েরা আছে যারা বৈথুয়া মারা চেষ্টা করছে। আসুন দেখতে পাচ্ছেন ভিডিওটার মাধ্যমে AM-40DF একটি অত্যাধুনিক আগাছানাশক। এই আপনারা চাইলে আপনাদের গমের জমিতে যদি এই বৈথুয়া বা বৈথুর শাক বাইর হয়, আপনারা দেখতে পেলেন এর আগে ভিডিওতে কী পরিমাণ বৈথুয়া বা বৈথুর শাক বাইর হয়েছে। এই বৈথুয়া বা বৈথুর শাক দমন করার জন্য বা মারার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই AM-40DF আগাছানাশক। এটি একটি স্পর্শক আগাছানাশক যা প্রতি কেজিতে 400 গ্রাম ক্যাফেনট্রাজন ইথাইল আছে, যা একটি অত্যাধুনিক মাত্রার আগাছানাশক। তো দর্শক বন্ধু, আপনারা চাইলে আপনাদের গমের জমিতে এই আগাছানাশকটি ব্যবহার করতে পারেন। দেখছেন ভিডিওটার মাধ্যমে আপনারা কি পরিমাণ এই বৈথুয়া বৈথুর শাক বাইর হয়েছে। তো দর্শক বন্ধু, বৈথুয়ার বা বৈথুর শাক নিয়ে আর দুশ্চিন্তা করার কারণ নাই, কারণ আপনারা চাইলে এই AM-40DF আগাছানাশকটি ব্যবহার করে আপনার গমের জমির আপনারা গমের জমির বৈথুয়া বা বৈথুর শাক দমন করবেন। তো দর্শক বন্ধু, একটা কথা না বললেই না, কারণ আমি কোনো কোম্পানির প্রচার বা অপচার করার চেষ্টা করি না বা করছি না। আপনারা যে কীটনাশক বা ছত্রাকনাশক এবং আগাছানাশক ব্যবহার আপনার মূল্যবান ফসলটিতে ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। দর্শক বন্ধু, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এসকে অনলাইন কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য।